জিলহজ মাসের গুরুত্বপূর্ণ বিশেষ আমল হলো মোট পাঁচটা। সর্বপ্রথম যে আমলটি করবেন সেটি হলো জিকির করা। কি করা? জিকির করা। যেহেতু জিকির করা এটা তো আমরা সবসময় করি, সবসময় করার পরও আল্লাহ পাক সূরা তওবার মধ্যে একটি আয়াতে বলেন ফি আইয়ামিল মাহদুদাত, যে নির্দিষ্ট দিনে তোমরা কি করো, জিকির করো আল্লাহ পাকের। এই আয়াতের ব্যাখ্যায় তাফসির ইবনে কাসির তিনি বলেছেন নির্দিষ্ট দিন বলতে আপনার এই জিলহজের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত। এক তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত? দশ তারিখ পর্যন্ত। দশ তারিখ তো কোরবানিই করি আমরা, তাহলে এই ঈদের দিন পর্যন্ত এই দশটা দিন, এটা হলো খুব গুরুত্বপূর্ণ, এটাকে নির্দিষ্ট দিন, খাস দিন বলা হয়েছে। এই খাস দিনে আমাদের কি করতে হবে? জিকির করতে হবে। আইয়ামি মাদুদাত, এই নির্দিষ্ট দিনে কি জিকির করব আমরা? লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আমরা ফজর নামাজের পরে করি, আল্লাহ আল্লাহ ফজর নামাজের পরে করি, মাগরিবের পরে করি, এছাড়া অন্যান্য টাইমে। জিকির করার কোনো নির্দিষ্ট কি নেই? টাইম নেই, নির্দিষ্ট কোনো টাইম নেই, নির্দিষ্ট কোনো সময় নেই। হয়তো বা এই জায়গায় নির্দিষ্ট কিছু দিনের কথা বলা হয়েছে, ফিল আইয়ামিল মাদুদাত, নির্দিষ্ট কিছু দিন, সেই নির্দিষ্ট দিন হলো জিলহজ মাসের এক তারিখ থেকে শুরু করে জিলহজ মাসের দশ তারিখ পর্যন্ত। জিকির শব্দের অর্থ হলো আল্লাহকে স্মরণ করা। জিকির বলতে এটা না যে খানকায় আর মাহফিলে আর কোনো একটা নির্দিষ্ট জায়গায় কোনো একটা তালিমে বা তালিমের আয়োজন করিয়া, হালকার আয়োজন করিয়া শুধু কিছু সময় জিকির করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ অনেক সময় আমরা করি, এটা নাজায়েজ না। মানে এটা তো আছেই জিকির, পাশাপাশি আমরা যেটা জানি না ওইটার কথা আমি বলছি। কিন্তু যারা এটা মনে করে যে নির্দিষ্ট কিছু সময়ের জন্য অমুক জায়গায় তালিম হবে, তালিম মানে জিকির, হালকায় জিকির বা এই জিকির ওই জিকির, এগুলো তো জিকির আছেই, এটার নাম তো জিকির অবশ্যই, কিন্তু এর পাশাপাশি আরও কিছু জিকির আছে, সেটা হলো আল্লাহ পাককে স্মরণ করা। ব্যক্তি যখন ঘুমাতে যাবে তখন দোয়া পাঠ করবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া। আবার যখন খাবার খাইতে যাবে তখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। তাহলে ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া কি বললো? যে আমি আল্লাহর নামে ঘুমাইতেছি। তাহলে আপনি কি আল্লাহকে স্মরণ করছেন কি করেন নাই? এইটা জিকির। জিকির বলতে ওই যে মাথা নাইরা নাইরা একটু জায়গা বৈশা আল্লাহ 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 বলতে 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 বলতে, এটা তো জিকির আছেই, শুধু এটাকে বোঝানো হয় না। জিকির বলতে বোঝানো হয় সে চব্বিশ ঘন্টা প্রত্যেকটা কাজে আল্লাহ পাককে স্মরণ করা, বলেন না সুবহানাল্লাহ। সে যখন ভাত খাইবে এটাও জিকির আছে, ভাত খাওয়ার পরও জিকির আছে আলহামদুলিল্লাহ ইল্লাজি আতো আমানা ওসা কোয়ানা জালানা মিনাল মুসলিমিন, দাওয়াত খাইতে গেছেন আল্লাহুম্মা আতো ইমান আতো আমানি ওয়াসকিমান সাকানি, জিকির আছে না নাই? এই প্রত্যেকটা কাজে ক্ষেত্রে জিকির আছে। এরপর সকাল সন্ধ্যার যে আমলগুলো আমি আপনাদেরকে শোনাইছিলাম দশ থেকে বারোটা চোদ্দোটা আমল, সে আমলগুলো তো করবেনই, সূরা হাশরের আমল, আয়াতুল কুরসির আমল, সাইদুল ইস্তিগফারের আমল, তারপর আল্লাহুম্মা জিন্নি মিনান নার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জিকির। জিকির বলতে শুধু এতটুকুই না, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে যত জায়গায় মানে আল্লাহ তাআলার নাম যতটা আছে এবং আল্লাহ পাকে যতটা দোয়া আছে সবগুলো জিকির, আর এইগুলো সবগুলো এনি টাইমে সে জিকির পাঠ করবে, বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর আমল হলো নেক আমল করা, যেই কোনো নেক আমল। এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আইয়ামিন আমালি সালেহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, আল্লাহ পাকের নিকট এই দশ দিনের নেক আমল যতটা প্রিয় এর চেয়ে আর প্রিয় নাই, বলেন না সুবহানাল্লাহ। সারা বর্ষের মধ্যে 365 দিন, 365 দিনের মধ্যে এই দশ দিনের ইবাদত সবচাইতে প্রিয়, বলেন না সুবহানাল্লাহ। এখন বলতে পারেন তাহলে হুজুর রমজান কোথায় গেল? প্রশ্ন আসে না? মাসের দিক দিয়ে বারো মাসের মধ্যে সবচাইতে উত্তম উৎকৃষ্ট মাস, সবচাইতে সম্মানিত মাস হলো রমজান মাস। আর দিনের দিক থেকে, দিন দিন দিনের দিক থেকে রমজানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ দিন হলো কোনটা? আপনার এই জিলহজের এক তারিখ থেকে দশ তারিখ, এই দশ দিনে নামাজগুলো বেশি গুরুত্ব দিবেন। নামাজ যাতে ছুটে না যায়, জামাত যেন ছুটে না যায়, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করতে হবে। তার পাশাপাশি তাকে কী করতে হবে? তাহাজ্জুদ পড়তে হবে, এশরাক পড়তে হবে, আওয়াবিন পড়তে হবে, তারপরে যত যত নামাজগুলো আছে নামাজগুলো পড়বেন, এটা হলো তার জন্য গুরুত্বপূর্ণ। এরপরে দুই নম্বর আমল হলো রোজা। কী আমল? রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই প্রথম থেকে নয় জিলহজ পর্যন্ত রোজা রাখবে। কথা বুঝাইতে পারছি? এর মধ্যে আবার আট তারিখ নয় তারিখ এখানে দুইটা রোজা আছে, আরাফাতের দিনে রোজা। এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আগামীতে জুমায়। তবে আপনারা এখন থেকে জিলহজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখবেন, আর দশ তারিখ রোজা রাখা যাবে না, কারণ বছরে পাঁচটা দিন আছে, পাঁচ দিন রোজা রাখা হারাম। সেটা হলো কোরবানির ঈদের দিন, তারপরে তিন দিন, কয়দিন হলো? চার দিন, আর হলো রোজার ঈদের দিন, কয়দিন হলো?
এই পাঁচ দিন রোজা রাখা হারাম, আর এছাড়া বাকি টাইমে আপনি রোজা রাখতে পারবেন। তিন নম্বর আমল হলো গুনাহের কাজ থেকে বিরত থাকা। সম্মানিত চারটি মাস, যে চারটি মাসে যুদ্ধ করা যাবে না, যে চারটি মাসে অন্যায় পাপাচারে লিপ্ত হওয়া যাবে না। বলতে পারেন যে হুজুর, তাহলে চার মাসে গুনাহের কাজে লিপ্ত হওয়া যাবে না, বাকি দিনগুলো থেকে লিপ্ত হওয়া যাবে নাকি? না, কোনো মাসেই গুনাহের কাজে লিপ্ত হওয়া যাবে না। তবে এইটাতে বিশেষ করে বলছে, আমরা বিশেষ করে বলি না যে আমি আজকে বাসা বাড়িতে নাই, তুই কিন্তু আড্ডা দিস না। প্রত্যেক সময়ই সন্তান বাসা বাড়িতে অন্যান্য ছেলেদের কিনে আড্ডা দেয়, কিন্তু আজকে আমি না আজকে দিস না, কারণ আজকে আড্ডা দিলে বিষয়টা আরও বেশি খারাপ হইতে পারে, এইরকম আর কি। এটা বিশেষ দিনের সাথে সম্পৃক্ত যে এই নয় দিন যেভাবেই হোক তোমরা কোনো পাপাচারে লিপ্ত হতে পারবে না। চার নম্বর হলো কোরবানি করা। এটা সবচাইতে বড় আমল, কেউ যদি সমর্থ থাকার পরেও সে কোরবানি না করে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যেন ঈদগাহে না আসে, বলেন না নাউজুবিল্লাহ। তারপরে পাঁচ নম্বর হলো সমর্থবান ব্যক্তি হজে যাবে। কোথায় যাবে? হজে যাবে। যারা সমর্থবান ব্যক্তি, যে ব্যক্তি সমর্থ থাকার পরেও হজ করলো না, বড় হজ করলো না, এই ব্যক্তি মুনাফেক হয়ে মারা গেল, বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই পাঁচটি আমল সবচেয়ে বড়। এই পাঁচটি আমলের মধ্যে আমাদের অনেকের হজে যাওয়ার সমর্থ নাই, কিন্তু বাকি আমলগুলো তো করার সমর্থ আছে, আছে না? আপনার নামাজ পড়া, রোজা রাখার, এগুলো সমর্থ আছে না? তাহলে আমরা এই সমস্ত আমলগুলো করবো।